চারিদিকে চারিদিকে জনমানব বলতে কেউ নেই। মাথার ওপরে সূর্য ভীষণ পরিমাণে উত্তাপ দিচ্ছে, পায়ের তলায় গরম বালি, আর পাশ থেকে ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। মনে হচ্ছে যেন আমি কোথাও একটা হারিয়ে গিয়েছি আর একা একা পাগলের মতো ঘুরপাক খেয়ে চলেছি। স্বর্গদ্বার বীচ থেকে এই মুহূর্তে আমি হেঁটেই বেরিয়ে চলেছি আপনাদেরকে একটি নতুন স্থান দেখানোর জন্য। আর তাহলে আপনারা আমার সাথে সাথে থাকুন নতুন স্থান দেখার জন্য, আর মাঝে মাঝে সমুদ্রের ঢেউ উপভোগ করতে থাকুন। আধা ঘন্টা হয়ে গেল আমি হেঁটে চলেছি, এখনও নদীটি দেখা পাচ্ছি না। যত এগোচ্ছি তত যেন স্থানগুলো আরও কেমন কেমন হচ্ছে। চারিদিকে মরা কচ্ছপের খুলি পড়ে রয়েছে, আরও বিভিন্ন মরা জিনিসের হাড় ফাড় পড়ে রয়েছে। দেখো পিছনে সমুদ্রের গর্জন, না জানি সামনের দিকটা কেমন পরিস্থিতিতে রয়েছে। চলো এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কি আছে সামনে। দেখো পিছনে সমুদ্রের গর্জন, যতবারই আমি সমুদ্র থেকে দূরে থাকতে চাই কিন্তু ততবারই যেন আমি সমুদ্রের আরও কাছে কাছে চলে আসি। যদিও সমুদ্র আমার অতটা ভালো লাগে না, আমার প্রিয় জায়গা পাহাড়, কিন্তু তৎসত্ত্বেও সমুদ্রে আমার বহুবার ঘোরা হয়েছে। তাহলে চলো এগিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি স্বর্গদ্বার বীচ থেকে হেঁটে হেঁটে পুরী মোহনাতে পৌঁছে গিয়েছি। পিছন দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন চারিদিকে ধুধুবালি, যেন মনে হচ্ছে রাজস্থানের থর মরুভূমিতে এসে পড়েছি। আর মাথার উপরও সূর্য তীব্র প্রখর রোদ দিচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে হাঁটতে। সত্যি মনে হচ্ছে যেন রাজস্থানের মরুভূমিতে আমি পা রেখেছি, বালিও সেরকম তপ্ত। সামনেই একটা নদী রয়েছে, ধাউদিয়া নদী, সেখানটা যাব। তবে এই মোহনা বিচ পয়েন্ট দীঘার মোহনার মতো নয়, অতটা ক্রাউড এখানে নেই। এখানে অল্প কোটিকতক মানুষ, তার মধ্যে বেশিরভাগ মৎস্যজীবীরা, তারা মাছ ধরছে। চলুন তাহলে এগিয়ে যাই নদীটার সামনে, এবং এখানে নদীটি এবং সাগরের যে মিলন সেটা আপনাদেরকে দেখাবো। এই সাইডে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আর তার ঠিক এই হচ্ছে যেটা আমাদের নদী,
মংড়াহাটা নদী। এই হচ্ছে আমাদের দুটি জলরাশির মিলনস্থল। বঙ্গোপসাগরের ঢেউ এসে আছড়ে পড়ছে মংলা নদীর ওপরে, থরি মংড়াহাটা নদীর ওপরে। মার্জনা করবেন নাম ভুল নেওয়ার জন্য। আর এই মংড়াহাটা নদীর জল কিন্তু এসে পড়ছে বঙ্গোপসাগরের মধ্যে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। যারা পরিবেশ প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে তো অবশ্যই এটা একটা অসাধারণ ভিউ পয়েন্ট। তবে দীঘা মোহনার মতো অতটা জনপূর্ণ এই জায়গাটা নয়। এখানে দু চারজন মানুষকে আমি দেখতে পাচ্ছি, তারা জাল দিয়ে মাছ ধরছেন। এছাড়া দূর দূরান্তরে আমার চোখে কোনো রকমই লোক দেখা যাচ্ছে না। অসাধারণ একটি নৈসর্গিক সৌন্দর্য, নদী এবং সাগর মিলনস্থল।
যারা পুরী ঘুরতে আসেন তারা হয়তো অনেকেই জানেন না এই জায়গাটা সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এত সুন্দর একটি দৃশ্য দেখানোর জন্য আমিও মানে এক্সাইটেড ছিলাম যে নদী এবং সাগরের একটা মিলনস্থল আপনাদেরকে দেখাতে পারবো। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন, আর এরকমই সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আননোন আননোন প্লেস জানার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন।